Hello and welcome to my channel English Tutorial. Translation এর এই পর্বে আজ আমরা present continuous tense এর ব্যবহার জানব এবং বাংলা sentence কে English এ translate করব. Tense এর একটি সম্পূর্ণ tutorial এই চ্যানেলটিতে দেওয়া আছে. আপনারা যদি ওই টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন. এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে ট্রান্সলেশন ভিডিও রয়েছে ওই ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়েও ক্লিক করে দেখতে পারেন. সো ওয়াজ দ্য ভিডিও টিল দ্য এন্ড, লেটস স্টার্ট. প্রথমেই আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। খুব সংক্ষেপে এবং সহজে বললে বলা যায় যে বর্তমানের কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে তখন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস এম ইচ আর প্লাস ভিআইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যে কোনো টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে মনে রাখতে হয়, এতে খুব সহজেই যে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করা যায়। চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটিকে বুঝে নিই। যেমন আমি একটি বই পড়ছি, এই সেন্টেন্সটির দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাচ্ছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা আগেই জেনে এসেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী। আর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আমি হওয়ায় আই আগে বসেছে, আইর পাশে অ্যাম বসে তাই অ্যাম বসেছে, আর ভার্ব হলো রিড অর্থাৎ পড়া, তার সঙ্গে আইএনজি যোগ হওয়ায় রিডিং হয়েছে। আর অবজেক্ট একটি বই হওয়ায় শেষে এ বুক হয়েছে, অর্থাৎ আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। সাবজেক্ট এবং নাম্বার ওয়াইজ অ্যাম ইজ আর কোথায় কোথায় বসে তার একটি টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলটিতে দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সের লিংকে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। চলুন বাকি সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করা যাক। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমাদের মনে রাখতে হবে যে সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকে তার অবজেক্ট দিব, যে সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকে না তার অবজেক্ট দিব না। আমরা খেলছি, উই আর প্লেয়িং। তুমি নাচছ, ইউ আর ডান্সিং। তোমরা হাসছ, ইউ আর স্মাইলিং। সে হাঁটছে, হি ইজ ওয়াকিং। তারা ঘুমোচ্ছে, দে আর স্লিপিং। সুমনা ছবি আঁকছে, সুমনা ইজ ড্রয়িং এ পিকচার। তারা ঝগড়া করছে, দে আর কোয়ারেলিং। মেয়েটি ফুটবল খেলছে, দ্য গার্ল ইজ প্লেয়িং ফুটবল। মা অফিসে যাচ্ছে, মাদার ইজ গোয়িং টু অফিস। কবিরুল সাঁতার কাটছে, কবিরুল ইজ সুইমিং। পার্থ হাঁটছে, পার্থ ইজ ওয়াকিং। গরিব লোকটি কাঁপছে, দ্য পোর ম্যান ইজ ট্রেমব্লিং। পাখিরা উড়ছে, দ্য বার্ডস আর ফ্লাইং। বৃদ্ধ লোকটি দৌড়াচ্ছে, দ্য ওল্ড ম্যান ইজ রানিং। গরুগুলো মাঠে চড়ছে, দ্য কাউচ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। সুবীর আম খাচ্ছে, সুবীর ইজ ইটিং ম্যাঙ্গো। বিকাশ জল খাচ্ছে, বিকাশ ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের মনে রাখতে হবে জল খাওয়া হয় না, জল পান করা হয়, তাই পান করা ইংরেজি ড্রিঙ্ক, তাই ড্রিঙ্কের সঙ্গে আইএনজি যোগ হয়ে ড্রিঙ্কিং হয়েছে। সোহিনী স্কুলে যাচ্ছে, সোহিনী ইজ গোয়িং টু স্কুল। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। অভি আমাকে ডাকছে, অভি ইজ কলিং মি। শ্রেয়া ঘোষাল গান গাইছে, শ্রেয়া ঘোষাল ইজ সিঙ্গিং এ সং। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো গাইস, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইংলিশ টিউটোরিয়াল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ।